ব্রহ্মপুত্রের নাব্যতা রক্ষায় সারা বছর ড্রেজিং করা হবে বলে জানিয়েছেন গাইবান্ধায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশী ঘাটে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস উদ্বোধন করতে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী এর আগে বিলাসী ঘাটে এলে জেলা ও পুলিশ প্রশাসন ও জেলা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। তিনি নৌপরিবহন টার্মিনাল উদ্বোধন করে সেখানে এক জনসভায় যোগ দেন। বাংলাদেশ অভ্যন্তরে নৌ চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ এবং সম্পাদক ফারজানা রাব্বি সহ আরও অনেকেই।